নেইমার মাঠে ফিরেছেন গত সোমবার রাতে। 369 দিন পর নেইমার মাঠে ফেরায় ফিফা থেকে সান্তোস অভিনন্দন জানিয়েছেন নেইমারকে। তারকা ফুটবলাররাও আছেন এ তালিকায়। আছে ব্রাজিল ফুটবল কনফেডারেশন। আনন্দ তো বটেই, নেইমার মাঠে ফেরায় ব্রাজিল ফুটবল কনফেডারেশনের স্বস্তিটাই সম্ভবত সবচেয়ে বেশি। তারা এক বিবৃতিতে জানিয়েছে, নেইমার ব্রাজিলিয়ান ফুটবল জাদুর প্রতীক এবং সারা বিশ্বের ভক্তদের মোহাবিষ্ট করে রাখে। ভক্তরা গর্ব নিয়ে ব্রাজিল, সান্তোস, বার্সেলোনা ও আল হিলালের 10 নম্বর জার্সি পরে এবং পিঠে নেইমারের নাম লেখা থাকে। নেইমার জাতীয় দলে কবে ফিরবেন সেটা সময় বলে দেবে। তবে আপাতত ব্রাজিল আছে কিছু সমস্যার মাঝে। 2026 বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন নিয়ে ব্রাজিলের বড় কোনো শঙ্কা নেই। শীর্ষে থাকা আর্জেন্টিনার সঙ্গে 6 পয়েন্ট ব্যবধানে পিছিয়ে 10 ম্যাচে 16 পয়েন্ট নিয়ে 4-এ ব্রাজিল। বাছাই পর্বে 18টি করে ম্যাচ খেলবে প্রতিটি দল। শীর্ষ 6 দল সরাসরি জায়গা পাবে বিশ্বকাপের চূড়ান্ত পর্বে। সপ্তম দলটিকে খেলতে হবে প্লে অফ। অর্থাৎ বিশ্বকাপে খেলা নিয়ে আপাতত দুশ্চিন্তা নেই ব্রাজিলের। কিন্তু সমস্যা অন্য জায়গায়। এই 10 ম্যাচে 5 জয়ের পাশাপাশি 4 ম্যাচ হেরেছে ব্রাজিল, অন্য ম্যাচটি ড্র। গত বুধবার বাছাই পর্বের সর্বশেষ ম্যাচে পেরুকে ব্রাজিল 4-0 গোলে হারালেও সেভাবে মন ভরাতে পারেনি তাদের খেলা। বাছাই পর্বে এ পথ পর্যন্ত ব্রাজিলকে ঠিক ব্রাজিল মনে হয়নি। চিরায়ত সেই ছন্দ ও আক্রমণাত্মক মানসিকতা খুব কমই দেখা গেছে। নেইমারকে ব্রাজিলের প্রয়োজন ঠিক এ কারণেই, এবং সেটা যতটা দ্রুত সম্ভব। অনেকেরই বিশ্বাস, নেইমার ফিরলে ব্রাজিলের খেলার ধরন পাল্টে যাবে। নেইমারের এবছর সূচি দেখলে দেখা যাচ্ছে সৌদি প্রো লিগে তাকে নিবন্ধিত করতে পারেনি আল হিলাল। আগামী জানুয়ারির আগে সেটি সম্ভব নয়, তাই সৌদি প্রো লিগে এ সময় পর্যন্ত তাকে দেখা যাবে না। নেইমারকে শুধু এএফসি চ্যাম্পিয়ন্স লিগ ও ফিফা ক্লাব বিশ্বকাপের জন্য নিবন্ধিত করতে পেরেছে আল হিলাল। ক্লাব বিশ্বকাপ শুরু হবে আগামী বছর জুনে। এএফসি চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ দিয়েই মাঠে ফিরেছেন নেইমার। গত সোমবার আল আইনের বিপক্ষে আল হিলালের 5-4 গোলের জয়ের ম্যাচে 77 মিনিটে বদলি হয়ে নামেন ব্রাজিলিয়ান তারকা। এবছর এই প্রতিযোগিতায় আরও 3টি ম্যাচ খেলবে আল হিলাল। আগামী 5ই নভেম্বর এস্তেগলাল, 27শে নভেম্বর আলসাদ ও 4 ডিসেম্বর আল গারাফার মুখোমুখি হবে ক্লাবটি। ব্রাজিলের চলতি বছরের সূচি দেখলে দেখা যাচ্ছে নভেম্বরে বিশ্বকাপ বাছাইয়ের 2টি ম্যাচ খেলবে ব্রাজিল। 15 নভেম্বর মুখোমুখি হবে ভেনেজুয়েলার, এরপর 20 নভেম্বর খেলবে উরুগুয়ের বিপক্ষে। অর্থাৎ ব্রাজিল জাতীয় দলে ফেরার আগে আল হিলালের হয়ে আরেকটি ম্যাচ খেলার সুযোগ পাবেন নেইমার। নেইমার সুস্থ হয়ে ওঠার পর তার মাঠে ফেরার আগেই ব্রাজিলের সংবাদ মাধ্যম গ্লোবো স্পোর্ট জানিয়েছিল, বিশ্বকাপ বাছাইয়ের 2টি ম্যাচ সামনে রেখে তাকে দলে ফেরানোর পরিকল্পনা আছে টিম ম্যানেজমেন্টের। তবে তার আগে নেইমারকে অবশ্যই আল হিলালের হয়ে মাঠে ফিরতে হবে। গত সোমবার বদলি হয়ে নেমে ফেরার শুরুটা করেছেন নেইমার। আগামী মঙ্গলবার সৌদি কিংস কাপে আল তাইয়ের মুখোমুখি হবে আল হিলাল। এ ম্যাচ ও এএফসি চ্যাম্পিয়ন্স লিগে ইস্তেগলালের বিপক্ষে নিশ্চয়ই পুরো সময় খেলতে চাইবেন নেইমার। ব্রাজিল দলে ফিরতে পুরোপুরি আরেকটু ছন্দে ফেরা দরকার। মোট কথা, আল হিলালের হয়ে এ সময় ম্যাচের সংখ্যা কম থাকায় নেইমারের পুরো মনোযোগ থাকার কথা জাতীয় দলে ফেরায়। ক্লাবের হয়ে তার আগে ম্যাচকে তিনি জাতীয় দলে ফেরার প্রস্তুতি হিসেবে নিতে পারেন। ব্রাজিল কোচ দোরিবল জুনিয়রের প্রত্যাশাও নিশ্চয়ই তেমন। গ্লোবো জানিয়েছে ভেনেজুয়েলা ও উরুগের বিপক্ষে ম্যাচের চূড়ান্ত স্কোয়াড 1 নভেম্বর ঘোষণা করবেন দোরিবল। তার আগে আল হিলালের হয়ে 2টি ম্যাচ শুরু থেকে শেষ পর্যন্ত মাঠে থাকলে তার জাতীয় দলে ফেরার সম্ভাবনা খুব বেশি। গত বছর 18ই অক্টোবর এই বিশ্বকাপ বাছাইয়ের উরুগের বিপক্ষে ম্যাচে চোট পাওয়ার পর 1 বছরের বেশি সময় মাঠের বাইরে ছিলেন নেইমার। সুস্থ হয়ে ফেরার পর আল হিলালের আগামী 2টি ম্যাচে পুরো সময় খেললে মোট 203 মিনিট মাঠে থেকে আবারও জাতীয় দলে হয়তো ফিরবেন ব্রাজিল ফরওয়ার্ড। নেইমারকে ব্রাজিল থেকেই পর্যবেক্ষণ করা হচ্ছে। গ্লোবো জানিয়েছে নেইমারকে ফেরাতে তার বিষয়ে তথ্য সংগ্রহ করছে ব্রাজিল জাতীয় দলের টেকনিক্যাল কমিটি। মাঠে ফেরার আগে তার চিকিৎসা ও অস্ত্রোপচার করেছেন ব্রাজিল জাতীয় দলের চিকিৎসক রদ্রিগো লাসমার। তার কাছ থেকে এবং নেইমারের সংশ্লিষ্ট লোকজনের কাছ থেকে তথ্য নিচ্ছে টেকনিক্যাল কমিটি। তার শরীর কতটা সাড়া দিচ্ছে সে বিষয়েও তথ্য নিবে ব্রাজিল ফুটবল কনফেডারেশন। নেইমার মাঠে ফেরার আগে গত শনিবার গ্লোবো জানিয়েছে তার সঙ্গে সৌদি আরবে যাবেন লাসমার। জাতীয় দলের জন্য নেইমার কতটা ফিট সেই বিষয়টি মূল্যায়ন করবেন তিনি।